কলমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এমনিতেই আবার লকডাউন শুরু হয়ে গেছে, যদিও করোনা ভাইরাসকে ঠেকানোর জন্য এই লকডাউনটা খুবই জরুরি। তাই আমরা আপনাদের সামনে নিয়ে চলে আসছি একের পর এক আরব্য রজনী উপন্যাসের গল্প, যাতে আপনারা ঘরে থাকতে থাকতে যেন বোর না ফিল করেন। এমনিতে আমি কিন্তু কথা দিয়েছিলাম আমাদের পরবর্তী পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব রিলিজ হবে রবিবারে, কিন্তু আপনাদের কথা ভেবে আর সামনে যে লকডাউন চলছে তার কথা মাথায় রেখে আপনাদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি আরব্য রজনীর তৃতীয় পর্ব। আর জানেন তো, একটা মজার ব্যাপার হচ্ছে এই আরব্য রজনী পড়তে পড়তে আমি কিন্তু কয়েকটা ম্যাজিক না ঠিক ওই যে জাদুবিদ্যা বলে সেটাকে একটু শিখে নিয়েছি। দেখবেন নাকি একটা ম্যাজিক? আমি কিন্তু ভালোভাবে শিখতে পারিনি এখনো, তাও আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য একটা চেষ্টা করছি। রেডি? 1 2 3। আরব্য রজনীর দ্বিতীয় পর্বে আপনারা শুনেছিলেন বাদশাহ শাহরিয়ার নিজের রাজ্যে ফিরে আসেন এবং তার উজিরকে হুকুম দেন যে প্রত্যেক দিন রাত্রে তার জন্য একটি করে কুমারী মেয়ে যেন উজির নিয়ে আসে, যাকে বাদশাহ বিয়ে করবে, এবং তার পরের দিন উজির যেন নিজে হাতে তাকে হত্যা করে। এইভাবে হত্যা লীলা চলল 3 বছর। রাজ্যের সব বাবা মায়েরা তাদের কুমারী মেয়েদের নিয়ে পালাতে লাগলো অন্য রাজ্যে। একদিন উজিরের নিজের মেয়ে সেহরাজাদ বাবার কাছে ইচ্ছা প্রকাশ করলো যে তিনি বাদশাহ শাহরিয়ারকে বিয়ে করতে চান। উজির তখন তাকে একটি গল্প শোনালো। কোন এক সময় এক নদীর ধারে কুটির বেঁধে এক পশুপালক বাস করত। তার বাড়ির চারিদিকে পশুচারণযোগ্য বিস্তীর্ণ প্রান্তর ছিল, তার ঘরের লাগোয়া ছিল বলদ আর গাধার গোয়াল। একদিন সন্ধ্যার আগে বলদটা গোয়ালে ঢুকে দেখে গাধাটা দানা পানি খেয়ে উজাড় করে খড়ের বিছানায় শুয়ে নিশ্চিন্তে আরাম করছে। গাধাটার কাজ রোজ একবার মুনিপকে পিঠে বয়ে খামারের চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসা, ব্যাস তারপরেই তার ছুটি, অখণ্ড অবসর, খানা ফিনা আর নাক ডাকিয়ে ঘুমোনো। বলদের উপস্থিতিতে গাধার ঘুম ভেঙে গেল। বলদটা তাকে আক্ষেপ করে বলল, আইয়া সুখের জীবন বটে তোমার, তুমি যেসব খানা পাও তার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না, আর অন্য সব আরামের কথা নাই ছেড়েই দিলাম, খুব কিছু ছিল বটে তোমার নসিবে। তাদের মনির গোয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় বলদের কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল, দেওয়ালে কান লাগিয়ে শুনতে লাগলো তাদের কথা। বলদটা বলল, আমার মতো নসিব তো আর তোমার নয়, যে সকাল সন্ধে খেটে খেটে হাড় কয়েল হবে, খেটে খেটে আমার জান কেমন কয়েল হয়েছে চেয়ে দেখো, আর ভালো ভালো খানা পিনা ও দীর্ঘ বিশ্রামে দিন দিন তোমার গোস্ত কেমন ফুলে ফেঁপে উঠেছে লক্ষ্য করলেই বুঝতে পারবে। আমাকে ভোর হওয়ার আগেই জোয়াল খাঁদে নিতে হয়, আর রেয়াই পাই সন্ধ্যার আধার নেমে এলে।
বলদের দুঃখ দুর্দশার কথা শুনে গাধার মন গেল গোলে। সে এবার মুখ খুলল, সে বলল, ভাইজান, ভাইজান, তোমার দুঃখে আমার কলিজাটা বারবার কেঁকে উঠছে। তোমাকে একটা চমৎকার ফন্দি বলি, শোনো, কাল ভোরে যখন তোমার চাকরটা তোমাকে ডাকতে আসবে, তুমি তখন উঠবে না। তারপর তোমাকে জোর করে মাঠে নিয়ে যাবে। তারপর জোয়াল কাঁধে চাপাবার জন্য ব্যস্ত হয়ে উঠবে, কিছুতেই জোয়ালটা ঘাড়ে নেবে না। সে তবুও বল প্রয়োগ করবে, জোর করে জোয়ালটা তোমার কাঁধে চাপিয়ে দেবে। এক দু কদম এগিয়ে গিয়ে জমিতে তুমি টান টান করে শুয়ে পড়বে। শত গোতাগুতি করার পরও তুমি উঠবে না। তবে দেখবে তোমাকে সারান দেবে। মুনির সব ভালো করে শুনল। সকাল হতেই তার নজরে পড়ল গাধা যে ফন্দি শিখিয়েছিল সেই ফন্দি সে হুবহু অবলম্বন করছে। মুনির তখন নকরকে গিয়ে বলল, এক কাজ করো, বলদটাকে গোয়ালে রেখে গাধাটার ঘাড়ে জোয়াল চাপিয়ে দাও। মনিবের নির্দেশে নকর এসে গাধার কাঁধে জোয়াল জুড়ে তাকে সারা দিন জমি চাষ করালো। দিনের শেষে গাধা ক্লান্ত অবসন্ন দেহে গোয়ালে ফিরে বলদটাকে বলল, ভাইজান, আর একটু বিশ্রাম পে, খড়পড়ায় আমি একটু স্বস্তি পেল। আল্লাহ তালা তোমায় দোয়া করবেন। ওইদিকে গাধাটি কৃত্রিম নিঃশ্বাস ফেলে বলল, তোমার দুঃখের কথা ভেবে ভেবে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। মুনিবের কথা শুনে বুঝলাম তোমাকে বোধহয় আর রাখবে না। বলদটা তখন সচকিত হয়ে বলল, লোকসান তাই ঘাড়ে এসে পড়বে। তার চেয়ে বরং কসাইয়ের কাছে বিক্রি করে দি। তুই কি বলিস? মনিবের কথা শোনার পর থেকে ভয়ে দুঃখে আমি একেবারে কুকরে ছিলাম। তোমার যদি কষায় হাতে তুলে দেয়, তবে আমি এত বড় গোয়ালে কি করে একা থাকবো ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম। ব্যাস এবার আবার বলচ্চা গা ঝাড়া দিয়ে উঠে পড়লো। গামলা থেকে বড় বড় খড় খেতে লাগলো আর বলল, শরীরে তাকাত না বাড়লে সে লাঙল টানবে কি করে। খেতে খেতে গাধাকে বলল, ভাইজান, আগাম খবর দিয়ে তুমি আমার কি উপকার যে করলে তার ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়। কাল থেকে এমন আচরণ করব যে আমি সম্পূর্ণ সুস্থ। এইদিকে মনিব গোয়ালের পিছনে অন্ধকারে দাঁড়িয়ে সবই শুনল। পরের দিন সকালে নকরটা গোয়াল ঘরে ঢুকে দেখলো বলদ একেবারে সুস্থ হয়ে গেছে। এবার সে গাধার বদলে বলদটাকে নিয়েই মাঠের দিকে হাঁটা জুড়ল। গাধাটা তার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে মিটি মিটি হাসল। মনিব তার স্ত্রীকে একটা মজা দেখাবার কথা বলে মাঠে নিয়ে গেল। নকরটা বলদের কাঁধে জোয়াল তুলে দিতে সে এমন ভাব ধরল যেন সে নাঙল আর সইছে না তার।
লাঙল জুড়তেই সেই লম্বা লম্বা মাঠময় ঘুরে জমি চষতে শুরু করল। ব্যাপারটা দেখে মনিব হাসতে হাসতে মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি খাবার উপক্রম হলো। কে গো, কি হলো তোমার, এমন করে হাসছো যে বড়? হয়েছে কি বলবে তো, আমায় দেখেই কি তবে তোমার এমন হাসি পাচ্ছে? কি যে বলো বিবিজান, নিজেই জানো না, তোমাকে দেখে হাসতে যাব কেন? তোমাকে কি নিয়ে আজ থেকে ঘর করছি? এত দিন এত বছর তোমাকে দেখে তামাশার হাসির উদ্বেগ ঘটবে, আজ থেকে নয়, সে 20 বছর আগে তোমার সঙ্গে ঘর বেঁধেছি। আর আমার কত বয়স তা মালুম নেই, একদিনই তুমি ছিলে আমার চাচার লড়কি, তারপর থেকে যখন বিবিজান হয়ে পাশে রয়েছ ঘর করছো, কেন আমি হাসছি সব খুলে বলবো? এখন নয়, তাতে হাসতে হাসতে যদি দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে যাই তবু বলবো। সব কিছু কাজ মিটিয়ে নেবার পরে মনির তার বিবিকে ঘরের মধ্যে লুকিয়ে নিয়ে গিয়ে বলল, শোনো, আমি একটা বিদ্যে জানি, আমার গুরুদেব মরে যাওয়ার আগে আমাকে শিখিয়েছিল, এই বিদ্যের ফলে আমি সব জন্তু জানোয়ারের কথা শুনতে পাই, বুঝতে পারি। কি বিদ্যে, আমাকেও শেখাও। এই না না, এই বিদ্যে সবার জন্য শেখা যায় না, তোমাকে বলছি এই বিদ্যে শিখলে কিন্তু আমার জান থাকবে না। আমাকেও শেখাও। না, আমার বেগম আমি তোমাকে এসব শেখাতে পারবো না। না না, আমাকে শেখাও। না পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। না, আমাকে শেখাও। এইভাবে তাদের দুজনের মধ্যে বচসা চলতেই থাকলো। তারপর মনিব গ্রামের সব লেরকা বুড়ো মোল্লা মৌলবীদের নিয়ে নিজের ঘরে বেঁকে আনলেন। তার সব কথা শুনে মৌলবীরা বলল, শোনো, তোমার মরদ বুড়ো হয়েছে, এক গাদা লড়কা লড়কিকে নিয়ে পথে বসতে হবে, তাই আমরা সবাই বলছি তোমার জেদ সর্বনাশ ডেকে আনতে পারে। আমাকে নিয়ে আমার মরদ হাসি ঠাট্টা করছে, কিছুতেই তা আমি বরদাস্ত করব না। সব কিছু বৃত্তান্ত শুনে মনে ঠিক করলো তার বিবিকে সব ঘটনা বলে দেবে, যে বিদ্যা সে শিখেছিল সেই বিদ্যা যদি অন্য কাউকে শেখাতে হয় তাহলে তাকে জান দিতে হবে। তাই সে ঠিক করল নিজের কবর সে নিজের হাতেই খুঁড়ে রেখে যাবে। যখন সে নিজের কবর খুঁড়ছিল, তোদের কিছু বোধগম্য নেই, আমাদের মনে এখানে মরতে বসেছে, আর তুই কিনা আনন্দে লাফালাফি করে নাচ দিচ্ছিস। মোরগটা নিজের পরিবারের মুরগিদের নিয়ে মহানন্দে দিন কাটাচ্ছিল। ও কারো ঝুট ঝামেলায় থাকে না, কে কি করছে অন্যদিকে তার কোনো মাথা ব্যথাই নেই। এইদিকে কুকুরটা মোরগকে তার মনিবের সব বৃত্তান্ত বলল। সব কিছু শুনে মোরগটা বলল, সর্বনেশে কথা, আমাদের মনির তো মাটির সাদা সিধে মানুষ বুদ্ধির লেশ মাত্র নেই, আমি একটা 50টা মুরগিকে সামলাই আর সে তার একটা মাত্র বিবি সামলাতে পারছে না। এরা আমি হলে কি করতাম জানো তো, একটা জামের ডাল নিয়ে ওই বিবির গায়ে খপা খপ দুহা দিতাম, তাহলে সব সোজা হয়ে যেত। মনে পাশে দাঁড়িয়ে মোরগের মুখে সব কথা শুন, তারপর এক মুহূর্ত দেরি না করে একটা লাঠি নিয়ে বিবির ঘরে চলে গেল। গিয়ে বিবিকে গম্ভীর ঘরে বলল, এই চলো আমার শোবার ঘরে চলো, গোপন রহস্য সব বলবো তোমাকে। খিল বন্ধ করে বিবির গালে আচমকা একটা চর কষিয়ে সে মাটিতে ফেলে দিল। লাগে তো নাকি, জামের ছড়িটা দিয়ে সে বেধরক পেটাতে শুরু করলো। বল, আমি তো মানুষ নাকি, বল লাগে
বল এরকম ভাবে কে মারে? বল এ জানতে চাইবি আর বল এরকম ভাবে কে মারে? আর জানতে চাইবি বল জানতে চাইবি? আমি আর হাসিটার কারণ জানতে চাই না। আর মেরো না, মরে যাবো, আর মেরো না আমায়। সে এবার ঘরের বাইরে এসে সবাইকে বলল, আজ আমি সত্যিই খুশি, আমার আর কিছু জানার নেই। মনিবের বিবির কথা শুনে সবাই যে যার বাড়ি ফিরল। মনিব আর তার বিবি এরপরে বহু গাল সুখে সংসার করল। শেষ হলো আমাদের আজকের পর্ব, আরব রজনীর তৃতীয় পর্ব, গাধা এবং বলদের গল্প। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। পরের এপিসোডে কি আছে জানতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। সাবস্ক্রাইব করতে গেলেই দেখি, আর আমি দেখতে পাচ্ছি না কেন নিজেকে? হ্যালো, আমি দেখতে পাচ্ছি না, এ কি জাদু শিখে এলাম রে বাবা। তাও যাবার আগে আপনারা বলে রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।